सर, कैसे हेलो, हैं वालेकुम असलम। की कथा बोलते जाए? हेलो, सर? बोलो আর কি চালু হইতে আর কি একটু সমস্যা সমস্যা নাই। আচ্ছা স্যার। সবাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই কি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে পারছে বা অ্যাড হইছে? জি স্যার। আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ বাদ পড়ছো এখনো মেসেঞ্জার গ্রুপে নাই? না স্যার, আচ্ছা যাক, কালকে আলহামদুলিল্লাহ। তো অনেকজনকে অ্যাড দিয়ে দিলেন স্যার। হ্যাঁ, মানে যারা যারা একটু নক করছিল তাদের তাদের দিয়ে দিছে। এই আছে। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাকিরা কই? হয়তো ব্যাড হবে স্যার। আচ্ছা, আমরা 9টা 10 পর্যন্ত ওয়েট করবো। এরপরে আর হোমওয়ার্কের কি অবস্থা? স্যার আমি করেছি। আচ্ছা আপলোড করা হয়নি স্যার এখনো, ওখানে আমি দেইনি, একটু বাকি আছে। ওই যে লেসন 5 এর হয়ে গেছে, আমার ওটা সম্পূর্ণ হয়নি, বেশিরভাগই করছি, অল্প বাকি আছে। আচ্ছা গুড। স্যার ওই আচ্ছা কালকের কোশ্চেনটা, স্যার কি কোশ্চেন স্যার? স্যার যে আপনি সেকশন সেকশনের পরিবর্তে ডিপ ইউজ ডিপ করলাম কেন না কেন? ইউজ করলাম না স্যার? আচ্ছা আসুক, আমাদের 10 জনের উপরে হোক, তারপরে একটু আলোচনা করবো। হ্যাঁ, আমাদের সুবিধা। স্যার আর তোমাদের ফ্রেন্ড যারা এই ব্যাচে আছে, দেখো এখনো অ্যাটেন্ড করে নাই, একটু খোঁজ খবর নিয়ে দেখো কি অবস্থা, ভুলে গেছে কিনা। স্যার কেউ যদি দ্রুত কোড করতে চায় তাহলে শর্ত কি, যেমন টাইপিং ফাস্ট হওয়া, তারপরে বেশি প্র্যাকটিস করা, এছাড়া আর কি কি মানে এটার সাথে শর্ত যুক্ত হয় দ্রুত যদি কেউ করতে চায়? আসসালামু আলাইকুম স্যার। গতকাল মেসেঞ্জার গ্রুপ গতকাল অ্যাটেন্ডেন্স দিতে পারো না, এরকম কেউ আসো? জি স্যার, আমি আসছি স্যার। কালকে হইতেছে মানে ইলেকট্রিসিটি চলে গেছিল তো লাস্টের দিকে, তখন থাকতে পারিনি স্যার। আচ্ছা দাঁড়াও, দেখি তোমাকে দিছিলাম কিনা। নাজিউর রহমান না? কি ব্যাপার, সবাই কি এখনো ঘুমের থেকে উঠে নাই নাকি? তোমরা স্যার ঘুম থেকে উঠো কয়টায়? কালকে আমার স্যার টিউটোরিয়াল দেখতে দেখতে 2টা বেজে গেছিল, 5টার সময় উঠছি, ঘুম হয়নি। নাজিও, এখন তোমার তো মোবাইল নাম্বার হচ্ছে শেষে 01, তাই না? 50601 জি স্যার। হ্যাঁ, লাস্টে 01। তোমাদের কিন্তু ল্যাপটপ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই অ্যাটেন্ডেন্স 100% এর কাছাকাছি থাকতে হবে। জি স্যার। স্যার গতকাল কি নোটপ্যাডে প্রবলেম হয়েছিল না স্যার? হ্যাঁ, ওটা কি সলভ করতে পারছো? জি স্যার, ওটা আনইনস্টল করে আবার ইনস্টল করছি স্যার, পরে অন হয়ে গেছে না? আমার এইটাই মনে হয়েছে। আরে আজব, আমাদেরটাতে মেন কাজ করে, তোমাদেরটা তোমারটাতে কাজ করে না। জি স্যার, পুরাই
অবস্থা বেগতিকের মতো, যাকে এটাও কিন্তু আমাদের একটা নতুন জিনিস শিখা। আমি আমি কখনো ফেস করি নাই সত্য কথা, যেটা এত বছরের মধ্যে আমি গতকালই প্রথম দেখলাম এই অবস্থা। তাই আমার একটু সন্দেহ হয়েছে যে এটা ইনস্টলেশনে বা এই পুরনো ভার্সন কিনা। মাঝে মধ্যে পুরনো ভার্সন আমরা খেয়াল করি না, নিচের দিকে স্ক্রল করে হ্যাঁ পুরনো ভার্সন ইনস্টল করে ফেলি, মাঝে মধ্যে এরকম হয়। কিন্তু পুরনো ভার্সন হইলেও সে তো আপডেট দেওয়ার জন্য বলবে, আমারটা বলেও না। জি স্যার, চিন্তার বিষয় স্যার, ওটা আপডেট ভার্সনই ছিল স্যার। ঠিক না হয়েছে তোমার বিভিন্ন ট্যাগ যেগুলো আমরা দেখাবো, HTML5 এর অনেকগুলা ট্যাগ আছে যেগুলা কে দেখা যাচ্ছে, দেখা যেত কি এরকম কালচে হয়ে থাকতো। আচ্ছা, এমনে তোমাদের ই বিদ্যাতে টিউটোরিয়াল গুলো দেখতে কোনো সমস্যা হয়েছে কিনা? না স্যার, না স্যার সমস্যা হয়নি। আচ্ছা, আর এমনে বুঝতে অসুবিধা হয়েছে এরকম কোনো পার্ট বা অংশ তোমরা নোট ডাউন করতে পারছো? যে আমি এই 6 নম্বর লেসনের মধ্যে এই জিনিসগুলো বুঝতে পারিনি বা আমি ক্লিয়ার না। একটু বাকি আছে দেখছি, পুরোটাই করা বাকি আছে। আমরা কি ক্যাম্পাসিয়া বা কোন অ্যাপস দিয়ে কি রেকর্ড করব ভিডিও ক্লাস গুলা? না কেন, তোমরা ভিডিও ক্লাস পাইছো না? জি স্যার পাইছি। খুঁজে পাইতেছে না অনেকে, আসলে কি বেশি অ্যাক্সেস করে অভ্যস্ত না ঠিক আছে ইন্টারনেট, যার কারণে অনেকেই আমাকে নক করে বলতেছে যে স্যার ভিডিও লিংক পাই না। আমার কথা হচ্ছে গ্রুপে তো সবার ফার্স্টেই দেওয়া আছে, আসলে নিয়ম হচ্ছে 15 জন হইলে ভালো। আমরা টোটাল কতজন হয়েছি? টোটাল হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার। আমি ই বিদ্যাতে ঢুকতে পারতেছি না, এই এই টিউটোরিয়াল গুলো দেখতে পারতেছি না, লগইন হইতেছে না। আচ্ছা স্যার, মানে আইডি লগইন এর সমস্যা হচ্ছে। আচ্ছা, তুমি কি ইয়া করতে পারো, লগইন করতে পারো না লগইনই করতে পারো না? এই স্যার লগইন করতে গেছিলাম স্যার, জিমেইল দিছি, পাসওয়ার্ড দিছি, কিন্তু মানে ভুল দেখাইতেছে তারপরও। আচ্ছা, ভুল দেখাইতেছে তার মানে হচ্ছে তুমি বোধহয় যে ইমেল অ্যাড্রেসটা দিছো সেটা ভুল দিছো, এরকম কিছু একটা স্যার। ফরগেট দিতে আমার মোবাইলে অ্যাড করা। আচ্ছা,
তাহলে তুমি ফরগেট পাসওয়ার্ডের মধ্যে তোমার ইমেলটা দাও, তুমি স্ক্রিন শেয়ার করো দেখি, তুই সলভ করে দে অনেক সুবিধাটা হবে। ওকে আমরা ক্লাস শুরু করে দেই, যতজনই আছে আমরা ক্লাস শুরু করে দেই। যারা আসার আসুক, তুমি স্ক্রিন শেয়ার করো। স্যার আমি ঢুকতে, স্যার আমি মোবাইল দিয়ে ঢুকছি তো, এখন ল্যাপটপ দিয়ে ঢুকতেছি। কেন তোমার ল্যাপটপে কি ইয়া পায় না? না স্যার আমার লিংকগুলো পায় না, আমি এমনি সবগুলো পোস্ট পাই কিন্তু এই জুমে ঢোকার লিংক পাই না। কি বলে ছেলে, ছেলে বলে এটা কি? জি স্যার এ তোমরা ওরে এটা এটা সলভ করে দিও যে পারো, কি সমস্যা এটা শুনে। তো এটা তুমি ইয়াতে মেসেঞ্জারে দিয়ে দিলে তুই তো, এই যে যারা ইউজ করে অভ্যস্ত তারা তোমাকে হেল্প করতো। যাই হোক আমরা ব্রেকে যাওয়ার আগে কথা বুঝে যাইতেছে না একটু বলো। হ্যালো স্যার, হ্যাঁ বলো কি বলতে চাইছিলে? কে এই মাত্র ইমরান হোসেন আমারটাই তো স্যার। আরে তুমি না এমডি ইমরান, তুমি বললা না এইমাত্র কথা, চারটা মিলে নাই তুমি বাদে, তোমার তো আসতে সময় লাগবে তোমার ল্যাপটপের থেকে। কার ফর্ম মধ্যখানে আসে নাই এই এইমাত্র যে বললা? আমাদের তো কালকে সমস্যা হয়েছিল এমডি ইমরান স্যার, কালকে সমস্যা হয়েছিল, কালকে আমার আর রাজ্জাক ভাইরে ঠিক করে দিলেন, আব্দুর রাজ্জাক ভাইরে। আচ্ছা সব তো ঠিকঠাকই আছে আমার, একটু শেয়ার করো দেখি হয় নাই কেন, আমরা একটু সলভ করি। সলভ করার পর আমারটা তো হয়েছে স্যার, ওই যে কার্ডটা যেন হয় নাই, কার্ডটা হয় নাই আর। আচ্ছা কথা কি শুনতেছে না না ড্রপ আউট হয়ে গেল বুঝলাম না তো। আরে বের হয়ে গেছিলাম স্যার, আবার আসলাম স্যার। আচ্ছা স্যার আজকে জুমে স্যার এরকম দেখাচ্ছে, এরপরে ঢুকতেছে না, এই যে মেসেঞ্জারে আমি স্যার পিকচার শেয়ার করছি। আচ্ছা মেসেঞ্জারে কেন, তুমি আর জুমে চ্যাটে ঢুকতে পারো না? আচ্ছা দাঁড়াও, এই এই এরকমের পরে আসতেছে না স্ক্রিন, ভিডিও স্ক্রিন স্যার একটু দেখেন স্যার। আচ্ছা নেট তাহলে বোধহয় স্পিড কম এই কারণে, ঠিক আছে। ও আচ্ছা এখন হচ্ছে মনে হয়, হ্যাঁ ভিডিও হয়তো বা কেউ তখন ওপেন করে নাই তো এর জন্য। হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ একটু ওয়েট করলেই দেখবা যে চলে আসবে, কোনো সমস্যা নেই। এসে আসছে, কেউ যদি শেয়ার করে দেখাতে চাও দেখাতে পারো, ঠিক আছে তারপর আমি শুরু করি। এই তো আসছে। আচ্ছা তুমি ইন্টারনেট এক্সপ্লোরার বাদে কি আর নাই তোমার, ক্রোম নাই? আচ্ছা ওই যে মজিলাতে চালু করো তো দেখি মজিলাতে হয় কিনা, এটা তো অনেক পুরনো ভার্সন ইন্টারনেট এক্সপ্লোরারের, আপডেটেডটা নাও নাই এখন তো স্যার, ক্রোম ডাউনলোড দা ইজি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওই যে তোমার তো আরেকটা এই যে স্ক্রিন শেয়ার করছো, আমারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ জিম, তুমি এই যে তোমার যে মজিলাটা আছে ওইটাতে চালু করো, এটা আরো ইন্টারনেট এক্সপ্লোরার তো দুইটা। তুমি কি আমার কথা বুঝতে পারছো? কি হলো আবার, কই চলে গেল? ও স্যার ডিসকানেক্ট, ওয়াইফাই নাই, এমনি ইন্টারনেট তো চলছে না, বেড়ে যেতেছে না, ডাটা কিনছি ডাটা দিয়ে চলতেছে না, খালি কতক্ষণ পর বেড়ে যেতেছে।
আচ্ছা, এ হচ্ছে ঝামেলা। তাড়াতাড়ি গ্রুপে আমাদের 20 মিনিটের মতো হয়ে যেতেছে, কিন্তু পার্টিসিপেন্ট হচ্ছে টোটাল 10 জন। হয়তোবা বিদ্যুতের সমস্যা, 2-3 দিন ধরে খুব বিদ্যুতের সমস্যা হইতেছে তো। আচ্ছা স্যার, একটু পরপরই মানে কালকে তো মনে হইতেছিল যে 1 ঘন্টায় মেবি তার লেভেল বেস দেখিয়ে দিছে যে আমি এত পর্যন্ত যাইতে পারি। আচ্ছা যাই হোক, তো আমরা শুরু করে দেই, কিছু করার নাই, কারণ হচ্ছে ওয়েট করতে দেরি হবে, আর দেরি করলেই ওয়েট হবে, তাই না? তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের HTML এর কিঞ্চিত কিছু জিনিস বাকি ছিল, সেটা আমরা একটু দেখব, দেখার পর পর আমরা CSS এ চলে যাব, ঠিক আছে? আর আমরা গতদিন 5 নাম্বার যে লেসনটা ছিল সেটাকে আমরা বলি যে কঙ্কাল, ঠিক আছে? আমরা টোটাল একটা ওয়েবসাইটের কঙ্কাল কিভাবে ক্লিন কোডের মাধ্যমে করব সেটা কিন্তু আমরা শিখছি, তাই না? আর সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা ভালোভাবে যদি কোডিং করতে চাই তাহলে আমি যে 5 নাম্বার লেসনে যেভাবে কোড করার পলিসিটা দেখাইছি ঠিক হুবহু ওইভাবেই করতে হবে, ক্লিয়ার? কারণ হচ্ছে কি, আমার কোডটা আরেকজনে দেখতে পারে বা আরেকজনে এডিট করতে পারে, অথবা আমারও এডিট করা লাগতে পারে 1 বছর পর। ওই সময় যদি আমি জিনজি করে যদি সকল কোডগুলো করি তাহলে দেখা যাবে কি আমাদের নিজের কোড নিজেরই পড়তে কষ্ট হয়ে যাবে, ক্লিয়ার? শুধু তাই না, যদি আমরা এটা সাপোজ ধরো যে ডেভেলপমেন্টে নিয়ে যাই বা ডেভেলপমেন্ট মোড, তখন দেখা যাবে কি যে আমাদের যে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো যে সুন্দরভাবে সেট আপ মেনটা দেবো ওই সময় গেঞ্জাম লাগবে, যে কোনো একটা ডিপ বা কোনো একটা কিছু ভেঙে গেলে তখন দেখা যাচ্ছে কি এটা ভেঙে চুরে খান খান হয়ে যাবে। ওকে, এখন আসি প্রথম প্রশ্নের উত্তর, যেটা আমরা গতকাল দেওয়ার চেষ্টা করছিলাম, মানে চেষ্টা বলতে হচ্ছে সময় পাইনি, সেটা হচ্ছে যে আমরা ডিপ এখনো ইউজ করি নাই, তাই না? কিন্তু আমরা কি সেকশন ইউজ করছি, মেইন ইউজ করছি, হেডার ইউজ করছি, সব ইউজ করছি, তাই তো? মজার বিষয় হচ্ছে এই যে আমরা সেকশন, তারপর হচ্ছে হেডার, তারপর হচ্ছে ফুটার, তারপর হচ্ছে মেইন, যে ট্যাগ গুলো ইউজ করছি এগুলাই এর আগে ডিভ হিসেবে ছিল। কি হিসেবে ছিল? ডিভ। তখন আমরা আইডি হিসেবে ধরতাম, সার্চাম, তো তখন আমরা একটা প্রথমে ডিভ লিখতাম, ওইটার আইডি দিতাম হেডার, তারপর একটা ডিপ দিতাম আইডি দিতাম ফুটার, তারপর একটা ডিপ দিতাম, তারপর ওইটা দিতাম যে মেইন আর্টিকেল সলাম বা মেইন কন্টেন্ট। তো পরে যখন এটা HTML 5 এ আসলো তখন চিন্তা হলো যে আমরা সুন্দরভাবে আলাদা আলাদা আইডেন্টিটি করতে পারি। তখন সে কি করলো যে এই নতুন নামগুলো দিয়ে তখন সে তারা কি করলো যে এটা পাবলিশ করে দিল। ফলে আমরা কি করলাম যে এখন বডিকে আমরা 3 ভাগে ভাগ করে ফেলি, যে সবার ফার্স্ট হচ্ছে কি হেডার, তারপরে হচ্ছে কি মেইন, তারপর হচ্ছে কি ফুটার। ওকে, এখন এই মেইনের ভিতরে আমরা সেকশন ইউজ করলাম, আমরা সেলে ডিভ ইউজ করলাম। এখন আমরা সেকশন ইউজ করার কিছু কারণ আছে, সেকশনও কিন্তু ডিভ এর মতো অ্যাটিচিউড করে, কিন্তু তার এক্সট্রা কিছু পাওয়ার আছে। পাওয়ারটা হচ্ছে যদি কোনো আমরা যদি সব কিছু যদি ডিভ দিয়ে ব্যবহার করি এবং কোনো ডিভের যদি ক্লোজিং সঠিকভাবে না হয় তাহলে দেখা যাবে কি পুরো ওয়েবসাইটটা চ্যাপ্টে হয়ে গেছে, কারণ সে তো ক্লোজিং হয় নাই, তো সে একটা আর একটার সাথে মিলতে মিলতে দেখা যাবে কি তোমার পা ঘাড়ের সাথে চলে আসছে, মানে এই জায়গাতে পা চলে আসছে, কারণ ডিপ ভেঙে গেছে এবং ওইটা খুঁজে বের করাটা অনেক কষ্টকর, বুঝলাম? কিন্তু যদি আমরা সেকশন ইউজ করি এবং ওই সেকশনের ভিতরে যদি আমরা 1000ও ডিপ ইউজ করি
চললাম। তাহলে ওই সেকশনের মধ্যে যদি কোনো ডিপ ক্লোজিং ঠিকভাবে না হয় তাহলে ওই সেকশনটাই শুধু এফেক্টেড হবে, বাকি সেকশন এফেক্টেড হবে না। উসারছেন সবচেয়ে বড় সেকশন থেকে কি ডিপ পরিবর্তন হইছে এইচটিএমএল 5 এ আসে না এরকম ব্যাপারটা? হ্যাঁ ডিপ তো আমরা ইউজ করব, যাতে আমাদের ওই যে ডিপের যে সমস্যাটা হইতো যে একটা ভাঙে গেলে টোটাল টেমপ্লেটটা কি হয়ে যেত, উল্টাপাল্টা হয়ে যেত, ভেঙে যেত। হ্যাঁ ভেঙে যেত, এই জন্য সে কি করছে সেকশন নামে কি আরেকটা নতুন একটা ডিপের পলিসি তৈরি করে দিয়েছে যে এই সেকশনের ভিতরে যতই ডিপ থাকুক সে কি করবে এই সেকশনটাই শুধু এফেক্টেড হবে, নিচের যত সেকশন আছে ওইটার সাথে কি এফেক্টেড হবে না। স্যার এখন বুঝতে পারছি। বুঝছেন শুধু তাই না, যদি আমরা কোনো একটা সেকশনের ক্লোজিং না দেই তাহলে শুধু যে সেকশনে ক্লোজিং করি নাই শুধু ওই সেকশন শুধু এফেক্টেড হবে, নিচের সেকশন এফেক্টেড হবে না। আমরা বিভিন্ন ডিজাইন করতে গেলে দেখা যাচ্ছে কি আমাদের ডিজাইন একটু বড় টাইপের, তখন দেখা যাচ্ছে কি হুট করে কোন একটা ডিপ ভেঙে গেছে ভিতর থেকে, তখন দেখা যেত ডিজাইনটা চ্যাপ্টে হয়ে যেত, এই চ্যাপ্টা নিয়ে এই খুঁজতে খুঁজতে দেখা যেত কি দিন পার আর খুঁজেই পাওয়া যায় না। ঠিক আছে, আর অল্প ছোট ডিজাইন করলে তো সহজেই বুঝে যায়, আর এখন যখন আমরা সেকশন করে দিলাম তার মানে হচ্ছে সেকশন মানে হচ্ছে কি ডিজাইনটা আমাদের একটা রেঞ্জের মধ্যে চলে আসলো, সো এই রেঞ্জের মধ্যে ডিপ ভাঙলে আমরা সহজেই ধরতে পারবো এবং আমরা কিছুক্ষণ কাজ করেও দেখব। ঠিক আছে, আমরা নর্মালি প্রথম 80 মিনিট টানা ক্লাস, ঠিক আছে টানা ক্লাস করার পর এরপরে আমরা 30 মিনিটের একটা ব্রেক, এবং ওই 30 মিনিটের ব্রেক এর পর আমরা যে কাজটা করবো যে তোমার হচ্ছে ইয়ার শুরু করবো, এটা কি বলে CSS, ক্লিয়ার? জি স্যার। তাহলে কি আজকে HTML শেষ হয়ে যাবে? হ্যাঁ HTML আর বাকি আছে কি HTML তোমরা যে লেসন 5 পর্যন্ত করছো তোমাদের কি কারো এরকম মনে হয় যে আমি এই ট্যাগটা এখনো দেখি নাই বা আমার মানে ইউজ করা দরকার ছিল কিন্তু আপনি করেন নাই এরকম কোন ট্যাগ আছে? ওটা তো হয়তো আজ প্রয়োগ ক্ষেত্রে যা একটু ভালো বুঝতে পারো, আপাতত তো এতটুকু আমাদের কাছে অনেক মনে হইতাছে মানে যে অনেক হয়ে গেছে বিষয়, কারণ কি আমরা তো সবে শুরু করছি, আমাদের টোটাল 50টা ক্লাস, এর মধ্যে আমরা অনেক ট্যাগ আস্তে আস্তে যেগুলো আমাদের কি দরকার পড়বে আমরা দৌড়াইতে দৌড়াইতে শিখে যাব, টেনশন নেই কিছু নেই, কিন্তু প্রথম অবস্থাতে যতটুকু আমরা শিখছি ওইটা আমাদের মুখস্থ করতেই হবে, ক্লিয়ার? কারণ হচ্ছে এই সকল ট্যাগ ছাড়া তুমি বানাইতেই পারবে না, মানে আমি এমন ভাবে টিউটোরিয়ালটা করছি মানে একান্তই এতটুকু না করলেই না, ঠিক আছে ওই সকল ট্যাগই দিছি। ঠিক আছে যাই হোক, এখন হচ্ছে আমি ক্লাস 3 এর জন্য একটা ফোল্ডার করে নিতেছি, কন্ট্রোল শিফট 10। আচ্ছা কি হলো স্যার আরেকটা একটু কথা বলি? হ্যাঁ বলো। আবার ওই ইউটিউবে দেখলাম স্যার জি ও আছে এ হবে ওইখানে জি ও আছে জি ও এন জে এন জে আছে স্যার, কিছু কিছু সময় ও দেয় আবার কেউ কেউ এ দেয়। না ওটা পূর্বে ছিল, এখন এ পূর্বে ছিল জি, রাইট রাইট বানানটা হলো কথা বলছো, কারণ হচ্ছে আমি তো আসলে এত কিছু খুঁজি নাই, খালি কপি পেস্ট করছি, যে নাম দিছে ওই নামে কপি পেস্ট। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এটা মানিক গ্যাং হয়ে গেছে তাই না, জি এ এন জি গ্যাং। আচ্ছা তাও সমস্যা নাই, আপনি তো আসেনি স্যার মানিক নামে, না এই মানিক নামে বানান ভুল হবে না, কিন্তু গঞ্জ তারপর হচ্ছে পুর হাবিজাবি থাকলে আর কি বিভিন্ন ইয়া থাকে, যাই হোক সমস্যা নাই। সো আমরা আচ্ছা ক্লাস মানে লেসন 5 কোর্স ওকে এই চ্যাট বক্সে একটু দাও, ওকে আসো ফাইবার স্যার, ফাইবার স্যার কোনটা স্যার বললাম লেসন 5, আচ্ছা বিদ্যা লেসন 5 তো হোমওয়ার্ক ছিল সাথে তাই না?
এটা কেউ একজন চেক বক্সে দিয়ে রাখো, আমি এটা ডাউনলোড করে রাখি, কারণ হচ্ছে আমরা ব্রেকের পর ওইটা দিয়ে কাজ শুরু করব ফারস্টে। ঠিক আছে স্যার, ওটা আমার পুরোটা কমপ্লিট হয়নি। আচ্ছা, যার কমপ্লিট হয়েছে সে দিবা, ঠিক আছে। আমরা গতদিন কিন্তু অনেক ধরনের এসটিএমএল দেখছি, আজকেও আমরা শেষের দিকে কিছু এসটিএমএল দেখব। কি হইলো এখানে, হ্যালো, কথা বুঝে যায়? গতদিন আমরা প্রায় অনেক কিছু দেখছি, টাইপোগ্রাফি লিস্ট, আচ্ছা আচ্ছা টেবিল দেখছিলাম, এই যেহেতু তো টেবিলটা নাই ওই ওই ক্লাসে আছে। এখন আমরা যে জিনিসটা দেখবো, আচ্ছা গতকাল কি কোনো কিছু বাদ পড়ছিল? না, ফর্ম তো আমরা দেখি, কালকের বিষয়গুলোর মধ্যে কোনো বাদ রেখে যাননি। আচ্ছা, সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি, এমবেড। ঠিক আছে, আমরা তো ব্লক ট্যাগ সম্বন্ধে বুঝতে পারছি, তাই না? ব্লক ট্যাগ এটা নিয়ে আলোচনা করছিলাম না, তারপরে ইনলাইন ট্যাগ গুলো, হ্যাঁ আলোচনা করছি। যাই, সো আমরা এখন যদি কোনো পিডিএফ ফাইল, যদি কোনো ভিডিও ফাইল, বা আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি না যে গুগলের ম্যাপটা লাগানো থাকে, তাই না? যে গুগলের ম্যাপটা কিভাবে লাগে, কিভাবে অ্যাড হয়, সেটাও তো আমাদের জানতে হবে। সো এটা আমরা শর্ট ফাস্টে দেখব, ক্লিয়ার? সো এজন্য আমি যেতে এই টেক্সট ফাইলটাকে দিয়ে দেই গুগল জিমেইল। ওকে, তো সেভ করলাম, সেভ করার পর এখন প্রত্যেকে আমার সাথে সাথে কাজ করো, ঠিক আছে? সবাই গুগল ম্যাপে চলে আসো। আচ্ছা, কে মোনাস সাহা? কোনো শব্দ পাইতেছে না। আচ্ছা, যাই হোক, আমরা টোটাল কি ব্যাপার, এত কম কেন, আরো বেশি তো হওয়ার কথা, খুবই ইম্পর্টেন্ট পার্ট গুলো আমরা এখন চলে যাব, যদি না থাকে তো ঝামেলা। সবাই কি ঢুকতে পারছে গুগল ম্যাপে? কেউ কি আওয়াজ দিয়ে বলো। আমরা এই জায়গাতে সাপোজ মানিকগঞ্জ সার্চ দিই, মানিকগঞ্জ। আমার আমার এলাকার পার্শ্ববর্তী এলাকার নাম হচ্ছে মানিকনগর। আসছে সবার এরকম মানিকগঞ্জ? ও খুব সুন্দর, তো একটা বিলের ছবি দেওয়া, বিল না নদী এটা। সবার আসছে? ওকে, তো এরপর হচ্ছে এই জায়গাতে আইকন বা মেনু আমরা দেখতেছি, তাই না? কার্সরটা নিলে তুমি আগে গুগল ম্যাপে যাও সবাই, মানে যারা যেতে পারো না গুগল ম্যাপে, গুগল ম্যাপে যে সার্চ বক্সের মধ্যে মানিকগঞ্জ লেখো। তার আমার সবগুলো আমার ল্যাঙ্গুয়েজ বাংলা হয়ে গেছে, চেঞ্জ করার জন্য কি করব? আচ্ছা, চেঞ্জ করতে হইলে সবার ফারস্টে google.com এ যেতে হবে। কয়েক ধরনের পলিসি আছে, সাপোজ তুমি যখন এই যে google.com এ ঢুকবা, ওকে, তারপর দেখো এই জায়গাতে কি 6টা স্কয়ার শেপ আছে, তাই না? গুগল অ্যাপস লেখা, তো এইটাতে যদি ক্লিক করো তাহলে এই যে তো কি ম্যাপের ইয়াটা দাও আছে, যে আইকন আইকন, ক্লিয়ার? তো এইটাতে ক্লিক করলেও চলে আসবে গুগল ম্যাপ। করো, একবারে সহজ, কোনো সমস্যা নেই।
কেউ কি বাইরে নাকি বাতাসের আওয়াজ আসতেছে? পারছি স্যার, কে জানে পারতেছিলে না বললে দেখাইতে? স্যার আমি বলছিলাম স্যার আমার ল্যাঙ্গুয়েজটা বাংলা হয়ে গেছে, মানে এটা ইংলিশ করার জন্য। হ্যাঁ সেটা করো না এখনো, বললাম না পারছো না স্যার, আবার একটু দেখো। তোমাকে বলছি আমি google.com এ ঢুকতে, google.com এ কি ঢুকতে পারছো? হ্যাঁ google.com এ ঢুকছি স্যার। হ্যাঁ google.com এ ঢোকার পর ওকে, এই যে এই জায়গাতে যে ছয়টা হচ্ছে আইকন দেখা যাচ্ছে, যে গুগল অ্যাপস লেখা আসছে, আমার কার্সরটার দিকে তাকাও। জি স্যার। ওকে তো এটাতে ক্লিক করো, এটাতে ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গাতে ম্যাপ আছে, এই ম্যাপের মধ্যে ক্লিক করো। এখনো কি বাংলা আসছে? না স্যার এখন ইংলিশ আসছে। হ্যাঁ ইংলিশে তো আসার কথা, কোনো ঝামেলা নাই। গুড, কিন্তু এর আগে তো তোমার এটা পারার কথা ছিল, আমি যখন দেখাইলাম ডাবল সময় গেল। আচ্ছা যাই হোক পারছো, এটা হচ্ছে বড় বিষয়। এখন দেখো যে এই জায়গাতে মানিকগঞ্জ লেখা সার্চ দাও, এই যে আমার মতো আসবে, আসছে? আপনার তো মনে হয় শুধু মানিকগঞ্জ পৌরসভা সিলেক্ট হয়েছে, নাম মানিকগঞ্জ সদর ভাই জানি না, কিন্তু আমি মানিকগঞ্জ দিয়ে সার্চ দিছি এটি আসছে। আমারও স্যার এরকম এরকমই আসার কথা, গুগল তো এই যে সেট আপ করে রাখছে কিছু কিওয়ার্ড, যেটা দিলে এতটুকুই আসবে। আচ্ছা যাই হোক, আসুক একটা ম্যাপ সেটা আর কি বড় আসার একটু। আচ্ছা এখন আমরা যে কাজটা করবো, মেনু আইকনের মধ্যে ক্লিক করব, ঠিক আছে? মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা চলে যাব এই জায়গাতে যে শেয়ার অর এমবেডেড ম্যাপ। ওকে জি, তো এটাতে আমরা ক্লিক করলাম, পারছি? তো এই যে আছে এমবেড আ ম্যাপ, স্যার আমি স্ক্রিন শেয়ার করতে চাই। স্ক্রিন শেয়ার করতে চাও? প্রবলেমটা হচ্ছে মানে আমি আপনি যেভাবে বলছেন তার কয়েক সেকেন্ড পরে আবার বাংলা হয়ে গেছে। ভেরি ইন্টারেস্টিং, ইংলিশে আবার বাংলা হয়ে গেছে। আচ্ছা স্ক্রিন শেয়ার করবা? আচ্ছা ওর একটু দেখাই দিই। হ্যাঁ করো, দেখি স্ক্রিন শেয়ার করো। করছো? তোমারটাতে বোধহয় বাংলা ডিফল্ট বা হচ্ছে ওইভাবে সেভ করা আছে কিছু একটা। স্ক্রিন শেয়ার করতে পারছো কি? আসো না আবার চলে গেছো? তুমি একটু আমি তো যে যারটা বাংলা আসছে সেটা দেখার জন্য দেখতে। আচ্ছা যাই হোক, এই যে এমবেড আ ম্যাপ, ওকে এটাতে ক্লিক করো, পারছি? তো এই এমবেড আ ম্যাপের মধ্যে দেখো মিডিয়াম আছে, তারপর আছে স্মল আছে, তারপর আছে লার্জ আছে, আবার আছে কি কাস্টম সাইজও আছে, তাই না? তো আমরা এক কাজ করি, লার্জটাই কপি করে নিই, ঠিক আছে? যে কপি এসটিএমএল দেখা যায়, কপি এসটিএমএল লেখাটা, জি স্যার। ওকে তো এই কপি এসটিএমএল এ আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা কি করব, সবার ফার্স্টে আমি যে টেক্সটটা করছি টেক্সট ডকুমেন্টটা সেটার মধ্যে আমি এটা পেস্ট করলাম, সেভ।
এবং এটা মিনিমাইজ করলাম। এরপর আমি এইচটিএমএল ফাইলটাতে চলে যাব, আমাদের যে ইনডেক্স ফাইলটা আছে এইচটিএমএল এর সেটা চালু করলাম। ওকে, তো চালু করার পর আমি যে কোনো একটা সেকশন আবার একটু দেখাইলে ভালো হইতো, বুঝতে পারি না ব্যাপারটা কোনটা, বুঝো নাই কোথা থেকে বুঝো নাই সেটা, মানে কপি করাটা, ওই যে কপি লিংক লেখা আছে, কিছু কপি লিংক, এই যে কপি এইচটিএমএল পাইছি স্যার, বাংলাতে ওইরকমই আসে স্যার। হ্যাঁ, যেমনি আসুক এমনি আসার কথা, যদি বাংলাতে এই জায়গাতে লেখা থাকে কপি করুন তাহলে কপি করবা, যা লেখা থাকবে সেইটাই মনে করতে হবে, যে এইটাই ওই যে মাসিমারা কেরানির মতো, যে ফার্স্টে এই জায়গাতে লার্জের মতো লেখা থাকবে, এরপর হচ্ছে একটা লিংক থাকবে, তার পাশে কপি এইচটিএমএল, এটা বাংলা হইলেও যেটা আসবে উর্দু হইলেও সেটাই, ঠিক আছে পারছি। এখন আমি ওই আমাদের যে এইচটিএমএল ফাইলটা আছে ইনডেক্স ফাইলটা সেটাকে আমি ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করার পর আমি সবার উপরে একটা সেকশন নিব, ঠিক আছে, তো কমেন্ট ট্যাগ দিয়ে রাখলাম, এটা আমি জাস্ট দেখানোর জন্য উপরের দিকে রাখতেছি, কিন্তু আমাদের কি টেমপ্লেটের মধ্যে বা আমাদের ডিজাইনের মধ্যে যে পাশে আমাদের দরকার এই হচ্ছে গুগল ম্যাপটা, আমরা ওই পাশেই বসাবো, ক্লিয়ার মনে থাকবে। তো আমি যেতে দিলাম গুগল ম্যাপ, তো একটা সেকশন নিলাম, এটার ভিতর আমরা পেস্ট করে দিলাম। ওকে, আসলো, পারছি সবাই? এখন এটাকে আমি রান করব, রান করার জন্য আমরা চাইলে এই জায়গাতে রান অপশন থেকেও যেতে পারি, অথবা আমরা আমাদের যে ফোল্ডারটা আছে ফোল্ডারের ভিতরে যে ইন্ডেক্স আছে ডাবল ক্লিক করলে সে কি করবে, অটোমেটিক ক্রোমে রান হয়ে যাবে। ওকে, এই যে আসতেছে, ক্লিয়ার পারছি এতটুকু? আর একটু আরেকবার একটু দেখাবেন, মানে নেট অনেক সময় স্লো করতেছে, তো কাইটা কাইটা আসতেছে, মানে কতটুকু? আমি তো এটা হচ্ছে আমাদের যে ইন্ডেক্স শুধু স্যার কপি করে বসানোর মধ্যে স্যার বসানোটুকু। আচ্ছা, এই যে আমি কি করছি যে আমাদের যে ইন্ডেক্স এইচটিএমএল ফাইলটা আছে সেটা আমি নোটপ্যাড প্লাস প্লাস এ চালু করলাম, চালু করার পর একটা কমেন্ট ট্যাগ নিলাম, ঠিক আছে, ওইটার মধ্যে লিখলাম গুগল ম্যাপ পার্ট, তারপর আমি একটা সেকশন নিলাম, ওই সেকশনের ভিতরে আমরা যেটা কপি করে নিয়ে আসছিলাম সেটা আবার পেস্ট করলাম। ওকে, লিখতে হবে স্যার ইনফার্ম এসআরসি, আরে এটা লিখবা কেন, এটা তো কপি করে নিয়ে আসছি, শুধু পেস্ট করবা। আচ্ছা 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 আচ্ছা, কপি করে নিয়ে আসছি না, আর এটা হচ্ছে আই ফ্রেম, ঠিক আছে। এই দেখো আমরা যে ডকুমেন্ট টেক্সট ডকুমেন্টে যেটা ছিলাম সেটাই কিন্তু এই জায়গাতে। ওকে স্যার, বুঝতে পারছি এখন। শুধু আমরা কি করছি জাস্ট হচ্ছে, যদি আমি এইভাবে দেখি, এই যে ফার্স্ট হচ্ছে আমরা আমরা সবার ফার্স্টে এই কমেন্ট ট্যাগটা দিলাম, তারপরে সেকশন, এবং এই সেকশনের পর দেন হচ্ছে আমি এটা পেস্ট করছিলাম। ওকে, সবাই পারছে? পারো নাই কে কে? পারছে স্যার। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার এটা কি হবে, লগ আউট হয়ে যাবে, ঠিক আছে, তো সবাই জয়েন করে ফেলবা, ঠিক আছে। তো এরপরে ব্রাউজারে যদি আমরা চালু করি তাহলে এটা দেখতে এরকম হবে, বুঝে আসছে সবার কি আসছে ব্রাউজারে? জি স্যার। গুড, এখন আমরা এতটুকু আপাতত রাখি, মানে এরপরে যখন চালু হবে তখন আমরা এটা কাস্টমাইজ করব, ঠিক আছে। যারা এখন আসে নাই বলতে পারো, টিপস নিয়ে রাখতে পারো কেটে যাওয়ার আগে। আমাদের তো বাকি টেক্সট ইয়ে ছিল স্যার কোডিং, ওগুলো শো করছে না কেন? আরে ওগুলা এই যে নিচে, ও আচ্ছা, এই যে নিচে স্ক্রল তো করে দেখবা,